আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ইউনিক ই স্কুলের ইকোনমিক্স ফার্স্ট পেপারের সাজেশনমূলক ক্লাস থেকে প্রথম অধ্যায়ে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান নিয়ে আমরা যদি এই অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্নগুলো দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে এক নম্বরে রয়েছে অসীম অভাব কি দুই নম্বর প্রশ্ন অর্থনৈতিক ব্যবস্থা কি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে চারটা অর্থনৈতিক ব্যবস্থা আছে এখানে অর্থনৈতিক ব্যবস্থা আলোচনার সময় চারটি অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমাদের জানতে হবে তারপর তিন নাম্বারে রয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যা কি মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটা সমস্যা এই তিনটি সমস্যা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে ভালো করে তারপরে চার নম্বর গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবস্থা কাকে বলে গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবস্থা এটা পড়ার সময় আমাদেরকে দুইটা নামই খেয়াল করতে হবে কারণ প্রশ্নে বিভিন্ন সময় গণতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যবস্থা কাকে বলে এভাবও আসতে পারে আবার পুঁজিবাদী অর্থব্যবস্থা কাকে বলে প্রশ্ন আসতে পারে পাঁচ সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক ঠিক এক্ষেত্রেও সেম সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক দু বিষয়কে আলাদাভাবে মনে রাখতে হবে ছয় নম্বর রয়েছে মিশ্র অর্থব্যবস্থা ব্যবস্থা কাকে বলে সাত নাম্বার ইসলামিক অর্থব্যবস্থা কাকে বলে তাহলে এখানে চারটা অর্থব্যবস্থা এগুলো কাকে বলে সংখ্যাটা ভালোভাবে পড়তে হবে আট নম্বর ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে নয় নাম্বার সামষ্টিক অর্থনীতি কাকে বলে দশ নম্বর উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে এখানে এই প্রশ্নটা অধিক বেশি গুরুত্বপূর্ণ উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে বোর্ড পরীক্ষায় এটা অনেকবারই পরীক্ষায় এসেছে এই অধ্যায়ের অনুদাপনমূলক প্রশ্নগুলোর দিকে তাকাই তাহলে এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে কি বোঝায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থা এবং মিশ্র অর্থব্যবস্থার দাম নির্ধারণের প্রক্রিয়া তাহলে এটা একটু খুবই গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে দেখতে হবে এক নম্বরে যদি আমরা দেখি কেন নির্বাচন সমস্যা উদ্ভব হয় এর পরবর্তীতে রয়েছে দুষ্প্রাপ্যতা থেকে কিভাবে নির্বাচন সৃষ্টি হয় পাঁচ নম্বর অভাব পূরণে নির্বাচন সমস্যা কেন দেখা দেয় ছয় নম্বর কোন অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কোন অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোন ভূমিকা থাকে না আমরা জানি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম নির্ধারণে সরকারের কোনো ভূমিকা থাকে না সাত নাম্বার সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন আট নাম্বার অর্থব্যবস্থায় ব্যাখ্যা করো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ বলছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না এক্ষেত্রে বুকথার সার্বভৌমত্ব অর্থাৎ বুকথাই সার্বময় ক্ষমতার অধিকারী নয় নম্বর একটি মিশ্র অর্থব্যবস্থায় ব্যবস্থায় কিভাবে দাম নির্ধারিত হয় এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এটা আমরা দুই নম্বরে একটু পড়েছি যেটা হচ্ছে দাম ব্যবস্থা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা তাহলে আমরা জানি গণতান্ত্রিক এবং মিশ্র অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার কোন পণ্যের দাম নির্ধারিত হয় তাহলে এখানে মিশ্র অর্থ ব্যবস্থায় কিভাবে দাম নির্ধারিত হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে দাম নির্ধারিত হয় আশা করি এই নয়টা থেকে অনুদাবনমূলক প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুবই বেশি এখন আমরা যদি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য দেখি তাহলে দুইটা গুরুত্বপূর্ণ টপিকস এই দুটো টপিক্স থেকে গবঙ্গ হতে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে প্রথমে যদি আমরা দেখি উৎপাদন সম্ভাবনা রেখা এখান থেকে গ নাম্বারে সাধারণত একটা সূচি দেওয়া থাকবে বলবে এই সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো তাহলে যদি গ নাম্বারে এই প্রশ্নটা আসে তাহলে ঘ নাম্বারে আসবে এটা যদি একটা উৎপাদন সম্ভাবনা রেখা হয় বলবে উৎপাদন সম্ভাবনার বাইরে যদি কোনো বিন্দু থাকে এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব কিনা যেটা বলবে সম্ভাব্যতা ও যৌক্তিকতা বিশ্লেষণ করো ঠিক একইভাবে যদি উৎপাদন সম্ভাবনা রেখা ভিতরে কোনো বিন্দু থাকে এই বিন্দুতে উৎপাদন করলে কি ধরনের সমস্যা হবে এবং উৎপাদন করা যাবে কিনা এই ধরনের প্রশ্ন আসে উচ্চতর দক্ষতাতে তাহলে জন্য আমাদের গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা তারপর আরেক আরেকটা টপিকস রয়েছে সেটা হচ্ছে অর্থব্যবস্থা আমরা একটু আগেই বলেছিলাম চারটা অর্থব্যবস্থা রয়েছে একটা গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র এবং ইসলামিক অর্থব্যবস্থা ব্যবস্থা এই চারটি অর্থব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক অর্থব্যবস্থা এবং মিশ্র অর্থ ব্যবস্থা অধিক বেশি গুরুত্বপূর্ণ তারপর আমাদেরকে এই চারটি অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এবং তুলনামূলক আলোচনাটা আমাদের জানতে হবে তুলনামূলক আলোচনা কেমন গণতান্ত্রিকের সাথে মিশ্র সম্পর্ক কোথায় সামঞ্জস্যতা কোথায় এবং পার্থক্য কোথায় ঠিক একইভাবে সমাজতান্ত্রিকের সাথে মিশ্র মিশ্রের সাথে গণতান্ত্রিক এভাবে পার্থক্যমূলকভাবে আমাদেরকে বৈশিষ্ট্যগুলো জানতে হবে আশা করি এই অর্থ ব্যবস্থা সম্পর্কে এবং উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে ভালো জ্ঞান থাকলে ভালোভাবে পড়া থাকলে তুমি এখান থেকে একটা সৃজনশীল নিশ্চিতভাবে ভাবে করতে পারবে এরপর পর্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় দেখব বুক্তা উৎপাদকের আচরণ দ্বিতীয় অধ্যায়ে ভোক্তা উৎপাদকের আচরণের মধ্যে তিনটা টপিকস রয়েছে একটা হচ্ছে উপযোগ আর একটা হচ্ছে চাহিদা আর একটা হচ্ছে যোগান এই তিনটা টপিকস থেকে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো প্রথমে দেখে নিব এক নম্বর রয়েছে যোগান রেখা কি সর্বদা ডান দিকে উদ্যোগামী হয় আমরা জানি যোগানের সাথে দামের সম্পর্ক হচ্ছে সমমুখী তাই এটা সর্বদা ডান দিকে উদ্যোগামী হয় ঋতু পরিবর্তন চাহিদাকে কিভাবে প্রভাবিত করে তিন নম্বরে রয়েছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা বিধি প্রযোজ্য আমরা জানি গিফেন দ্রব্য হচ্ছে নিকৃষ্ট দ্রব্য আমরা জানি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে বিধি ব্যতিক্রম হয় তার মানে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি প্রযোজ্য নয় চার নাম্বার মজুত এক নয় ব্যাখ্যা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি মজুত হচ্ছে একটা ব্যাপক দাওনা যোগান হচ্ছে একটু মজুদের চেয়ে কম দাও মানে একটু ছোটো দাওনা তাহলে যোগানো মজুত এক নয় এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে উপযোগ কাকে বলে ছয় নম্বর প্রান্তিক উপযোগ কি সাত নম্বর হচ্ছে ডাল কি আট নম্বর হচ্ছে চাহিদা বিধি কি নয় নম্বর চাহিদা অপেক্ষক কি আরও কয়েকটা প্রশ্ন দেখে নিব চাহিদার স্থিতি স্থাপকতা কাকে বলে এগারো নম্বর স্থিতি স্থাপকতা বলতে কি বোঝাই বারো নম্বর চাহিদার দাম স্থিতি স্থাপকতা কি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে চাহিদার দাম স্থিতি স্থাপকতা যে কথা চাহিদার স্থিতি স্থাপকতা সেম কথা তাহলে প্রশ্নটা দুই আসতে পারে চাহিদার কি অথবা চাহিদার দাম যদি দেখি চাহিদা নম্বর পরিবর্তক দ্রব্য কাকে বলে পনেরো নম্বর পরিপূরক দ্রব্য কাকে বলে এই দুইটা ক্ষেত্রে আমাদের অনেক সময় কনফিউশন হয় পরিবর্তক দ্রব্য কোনটা আর পরিপূরক দ্রব্য কোনটা আমরা জানি যে দ্রব্য একটা চাটা উপরটা চলতে পারে না এটা হচ্ছে পরিপূরক আর একটা পরিবর্তী অন্যটা ব্যবহার করে যদি চাহিদা পূরণ করা যায় সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্য তাহলে এই দুইটা দ্রব্য পড়ার সময় আমরা একটু উদাহরণমূলকভাবে মনে রাখবো তারপরে হচ্ছে ষোলো নাম্বার যুগান বিধি কি শত নাম্বার বাজার ভারসাম্য কাকে বলে এখানে দুইটা সৃজনশীলের জন্য আমার মনে হয় এখান থেকে দু এএমসি এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়লে দুইটা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয় ব্যাখ্যা করো তার মানে এখানে হচ্ছে উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে তিনটা সম্পর্ক বইয়ে রয়েছে এই তিনটা সম্পর্ক ভালোভাবে পড়লে এটা গ এবং গেও খুব কাজে লাগবে দুই নম্বর সময়ের ব্যবধানে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকরী হয় না কেন তিন নম্বর উপকরণ দাম কীভাবে যোগানের পরিমাণকে প্রভাবিত করে আমরা জানি উপকরণ হচ্ছে উৎপাদনের উপকরণ চারটি উপকরণ এই চারটি উপকরণের দাম দ্রব্যের যোগানের পরিমাণকে প্রভাবিত করে চার নম্বর বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না কেন আমরা জানি চাহিদা ব্যতিক্রমের মধ্যে একটা একটা হচ্ছে হচ্ছে দ্রব্য দ্রব্য বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা কার্যকর হয় হয় না এক্ষেত্রে রেখা উদ্যোগামী নম্বর চাহিদাকে প্রভাবিত করে আমরা জানি কোন বোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায় আয় হ্রাস পেলে চাহিদা হ্রাস পায় এক্ষেত্রে চাহিদা ও আয়ের মধ্যে সম্পর্ক সমমুখী অর্থাৎ বোক্তারায় চাহিদাকে এভাবে প্রভাবিত করে এবং এই রেখাটা উদ্যোগামী হয় তাহলে দেখো চাহিদা রেখা কেন উদ্যোগামী হতে পারে তাহলে আমরা জানি দাম ও চাহিদার সাথে হলে নিম্নগামী হয় কিন্তু যখনই সমমুখী সম্পর্ক হয় তখন চাহিদা রেখা উদ্যোগামী হতে পারে চাহিদা ও যোগানবিদের পার্থক্য লিখো আর কয়েকটা প্রশ্ন যদি দেখি দামি স্থির থেকে আয় বাড়লে চাহিদা রেখা কোন ধরনের পরিবর্তন ঘটে এই প্রশ্নটা ঘ এবং গ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ দাম স্ত্রী থেকে আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখা আমরা জানি দাম স্ত্রী থেকে যদি মানুষের আয় বৃদ্ধি পায় তাহলে মানুষের চাহিদা বৃদ্ধি পাবে তাহলেই চাহিদা রেখার ডানে স্থানান্তরিত হবে ঠিক একই পাবে নয় নম্বর প্রশ্ন দামের সাথে যোগানের পরিমাণে সম্পর্ক প্রত্যক্ষ বা সমমুখী আমরা জানি দাম বৃদ্ধি পেলে কোনো দ্রব্যের যোগান বৃদ্ধি পাই দাম হ্রাস পেলে কোনো দ্রব্যের যোগান হ্রাস পাই তাহলে দামের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী এজন্য এটাকে বলা হয় প্রত্যক্ষ বা সমমুখী দশ নম্বর পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা কেন উদ্যোগামী হয় আমরা জানি পরিবর্তক দ্রব্য একটি দ্রব্যের দামের সাথে অপদ্রব্যের চাহিদা একটি দ্রব্যের দাম পেলে অপদ্রব্যের একটি দ্রব্যের দামের সাথে অপদ্রব্যের চাহিদার সমমুখী সম্পর্ক হওয়ার কারণে এক্ষেত্রে চাহিদা রেখাটা উদ্বামী হয় এগারো নম্বর ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ডাল শূন্য হয় কেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আমরা জানি ভূমি অক্ষের সমান্তরাল সরল রেখা মানে হচ্ছে দেখতে এরকম যেখানে লম্ব ফি থাকে অর্থাৎ দাম থাকে অর্থাৎ দাম পরিবর্তন না হয়ে যদি চাহিদা পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ভূমি অক্ষের সমান্তরাল সরল রেখা তৈরি হয় এক্ষেত্রে দামের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ স্বাধীন চলকের কোনো পরিবর্তন না হওয়ার কারণে ডাল শূন্য হয় এই অধ্যায়ে গহবঙ্গ প্রয়োগ এবং দক্ষতা প্রশ্নের জন্য আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা টপিকস দেখে নিব এক নম্বরে সমান প্রান্তিক উপযোগ বিধি উপযুক্ত থেকে তিনটে উপযোগ রয়েছে ক্রমবর্ধমান স্থির আর একটা ক্রমরা সমান এখানে ক্রমরা সমানটা হচ্ছে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ চাহিদা সমীকরণ থেকে সূচি এবং সূচি থেকে রেখা নির্ণয় আমরা জানি চাহিদা সমীকরণ কোয়ান্টিটি অফ ডিমান্ড সমান অ্যামাইনএস বিপি এই চাহিদা সমীকরণ থেকে একটা সূচি নির্ণয় আবার সূচি থেকে রেখা নির্ণয় এখান থেকে গ নাম্বার প্রশ্ন আসতে পারে যদি এখান থেকে গ নাম্বার প্রশ্ন আসে তাহলে ঘ নাম্বারের প্রশ্ন হয় চাহিদাবিধির ব্যতিক্রম থেকে ঘিদাবিধি ব্যতিক্রম বইয়ে যেটা আছে এটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তবে প্রশ্নটা একটু ভিন্ন ভিন্ন ভাবে আসতে পারে আমাদের মনে রাখতে হবে চাহিদাবিধির সমালোচনা চাহিদা কখন কার্যকর হয় না চাহিদাবিধি কখন ব্যর্থ হয় এই সবগুলো প্রশ্নই সেম চাহিদা বিধির ব্যতিক্রম থেকে তাহলে এই টপিক্সটা পড়লে আমরা ওভাবেই চিন্তা করব তারপর চার নম্বর চাহিদা সমীকরণ গঠন এই চাহিদা সমীকরণ গঠনটা আসতে পারে গ নাম্বারে একটা সূচি থাকবে সূচি থেকে এই ধরনের চাহিদা একটা সমীকরণ তৈরি করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে মানটা আসবে ধরো কিউডি সমান টেন মাইনাস টু পি অর্থাৎ এ এবং বি এর জন্য এ ধরনের দুটা মান তৈরি হতে পারে তাহলে এটা চাহিদা সমীকরণ নির্ণয় এটা গ নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর প্রশ্ন যদি এই চ্যাপ্টার থেকে একটু কঠিন হয় তাহলে চাহিদা ডাল এবং নির্ণয় থেকে একটা প্রশ্ন আসতে পারে তাহলে ডাল এবং নির্ণয়টা ভালোভাবে দেখতে হবে এই চ্যাপ্টারে গাণিতিক সমস্যা আছে এই দুইটা তারপরে ছয় নম্বরে হচ্ছে ভারসাম্য এই চ্যাপ্টারে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস হচ্ছে ভারসাম্য চাহিদা ও যোগানের সমতা বিন্দুতে যে ভারসাম্য নির্ধারিত হয় এই ভারসাম্যটা গ নাম্বার প্রশ্নের মধ্যে আসবে এটা দুইটা সৃজনশীল যেহেতু আসবে একটা এই ভারসাম্যতার থাকা খুবই সম্ভাবনা বেশি তাহলে যদি ভারসাম্য থেকে গ নাম্বারে প্রশ্ন আসে তাহলে উচ্চত দক্ষতা বা ঘ নাম্বারে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে সাত এবং আট নাম্বার টপিক্স থেকে এই দুইটা টপিক্স থেকে উচ্চত দক্ষতামূলক প্রশ্ন আসতে পারে অর্থাৎ যেই যখন ভারসাম্য দাম নির্ধারিত হবে এখান থেকে পরীক্ষা আসতে পারে যদি ভারসাম্য দাম বৃদ্ধি পায় তাহলে চাহিদা কি ধরনের পরিবর্তন হবে যদি ভারসাম্য দাম কমে যায় তাহলে চাহিদা কি ধরনের পরিবর্তন হবে এ ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে আমার মনে হয় এই আটটা টপিক যদি আমরা গুরুত্ব সহকারে পড়ি তাহলে এখান থেকে দুইটা সৃজনশীল উত্তর সবাই করতে পারবে আমরা এবার দেখব তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় এখানে উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় তিনটা টপিক্স রয়েছে তার মধ্যে উৎপাদন ব্যয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকেও দুইটা দুটা সৃজনশীল আসবে তার মধ্যে উৎপাদন ব্যয় থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখে নিব উৎপাদন বিধি কি অর্থনীতিতে উৎপাদন বলতে কি বুঝাই এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা উৎপাদন বলতে সাধারণত বুঝি নতুন কিছু সৃষ্টি কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে বুঝাই কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করা নতুন কোনো দ্রব্য সৃষ্টিকে অর্থনীতিতে উৎপাদন বলে না তিন নম্বর পরিবর্তনীয় ব্যয় কি যেটাকে আমরা বলি ভেরিয়েবল কস্ট চার নম্বর উৎপাদনের উপকরণগুলো কি চারটি উৎপাদনের উপকরণ রয়েছে পাঁচ নাম্বার উৎপাদন ব্যয় কি ছয় নাম্বার উৎপাদন বিধি কি সাত নাম্বার স্বল্প উৎপাদন অপেক্ষক কাকে বলে এখানে উৎপাদন অপেক্ষক দুই ধরনের একটা স্বল্প মেয়াদি আর একটা দীর্ঘমেয়াদি আট নম্বর স্থির ব্যয় কী নয় নাম্বার গড ব্যয় কী দশ নম্বর প্রান্তিক উৎপাদন কী এগারো নম্বর উৎপাদন অপেক্ষক কী এই এগারোটা জ্ঞানমূলক প্রশ্ন থেকে এখানে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে যদি দেখি এক নম্বর প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান আমরা মূলধন বলতে টাকা পয়সা দন সম্পদকে বুঝি কিন্তু অর্থনীতিতে মূলধন বলা হয় উৎপাদনে উৎপাদিত উপকরণ অর্থাৎ পূর্বে উৎপাদিত পণ্য থেকে যেগুলো অধিকতর উৎপাদন কাজে ভবিষ্যতে ব্যবহার করা হয় তাকে মূলধন বলে তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর শিল্পক্ষেত্রে কোন বিধিটি প্রযোজ্য তিন নম্বর স্বল্পকালে গট বেয়ে রেখা হয় কেন এটাই চাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্বল্পকালে গড বেয়ে রাখা কেন ইউয়াকৃতির হয় চার নাম্বার। অর্থনীতিতে স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কি বোঝাই পাঁচ নাম্বার দীর্ঘকালে কেন স্থির ব্যয় থাকে না আমরা জানি কোনো উৎপাদনকারী দীর্ঘকাল অর্থাৎ একটা লং টার্ম সময় কখনোই ক্ষতি শিকার করে উৎপাদন করবে না অর্থাৎ লং টার্ম কেউ কোনো কিছু অলসভাবে ফেলে রাখবে না এগুলো ব্যবহার করবে তাইলে সেজন্য বলা হয় দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না দীর্ঘকালে সকল ব্যয়ই হচ্ছে পরিবর্তনশীল ছয় নম্বরে যদি দেখি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে সকল উপাদান কি স্থির আমরা জানি স্বল্পকালে উৎপাদন অপেক্ষকে শ্রম এবং মূলধনের মধ্যে মূলধন স্থির এবং শ্রম হচ্ছে পরিবর্তনশীল উৎপাদনকারীকে কখন স্থির ব্যয় বহন করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নাম্বার স্বল্পকাল স্থির ব্যয়ের উপাদানগুলো কী কী নয় নাম্বার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর সমান এম হয় কেন আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ফি সমান আর সমান এম হয় আমরা জানি ফি মানে হচ্ছে প্রাইজ দাম স্তর এয়ার মানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ এমআর মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকার কারণে ফির সমান সমান হয় একসেটিয়া বাজারে যেটাতে আমরা জানি দাম স্থির নয় দাম পরিবর্তনশীল দাম পরিবর্তনশীল হওয়ার কারণে এ আরও এম সমান হয় না এখানে এই দুইটা প্রশ্ন নয় এবং দশ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এগারো নম্বর স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে দুটি পার্থক্য লিখো বারো নাম্বার গড বিয়ে কি প্রান্তিক বেয়ে চেয়ে সবসময় বেশি হয় আমরা জানি এসি ও এমসি তিনটা সম্পর্ক রয়েছে এটা সবসময় বেশি হয় না এটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে আমরা জানি এসি হচ্ছে ইউ আকৃতির এমসি হচ্ছে নিচের দিক থেকে সেট করে ওপরের দিকে যায় তাহলে প্রথম দিকে হচ্ছে অ্যাসি এসি বড় প্রথম দিকে অ্যাসি এমসি চেয়ে বড় এক সময় গিয়ে সমান হয় আবার আরেক সময় গিয়ে এমসি বড় হয় তাহলে এক্ষেত্রে সবসময় প্রান্তিক চেয়ে বেশি নয় ঘটবে তেরো নম্বর মোট স্থির খরচ রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন তাহলে আমরা জানি স্থির খরচটা হচ্ছে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি ফেলেই বহন করতে হয় এটা সবসময় একই থাকে সেজন্য এটা ভূমি অক্ষের সমান্তরাল এ প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ চোদ্দ নাম্বার সর্বদা অ্যাসি গ্রেটার দেন অ্যাবিসি হয় কেন এ বিসি মানে হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট গড পরিবর্তনশীল ব্যয় এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আমরা এখান থেকে চোদ্দোটা প্রশ্নের মধ্যে এগুলো একটু ভালোভাবে দেখলে আমার মনে হয় অনুদাবনমূলক প্রশ্নের মধ্যে আমরা কমন পাব আমরা এ অধ্যায়ে প্রয়োগ এবং দক্ষতা প্রশ্নের জন্য যেহেতু এখান থেকে দুইটা সৃজনশীল আসবে আমরা এই টপিক্সগুলো যদি একটু ভালোভাবে পড়ি তাহলে এখান থেকে দুইটা সৃজনশীল আমরা কমন পাব উৎপাদনের উপকরণ আমরা যেন উৎপাদনের উপকরণ রয়েছে দুইটা সময়ের উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্বল্পকালীন আর একটা হচ্ছে দীর্ঘকালীন দ্বিতীয়ত আমরা যে টপিকসটা দেখি প্রান্তিক উৎপাদন বিধি তাহলে উৎপাদন উপকরণ পরিবর্তনের ফলে মোট উৎপাদন যদি ক্রমর হারে বৃদ্ধি পায় তাহলে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পায় মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যকার এই সম্পর্ককেই ক্রমরসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে প্রান্তিক উৎপাদনের এই সম্পর্কটা স্বল্পকালীন এর মধ্যে তিনটা রয়েছে একটা ক্রমবর্ধমান একটা স্থির এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষার জন্য ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা তারপর আমরা যদি উৎপাদন ব্যয়টা দেখি তাহলে উৎপাদন ব্যয় দুই ধরনের একটা স্বল্পকালীন আর একটা হচ্ছে দীর্ঘকালীন তাহলে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে গ এবং গ প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি উৎপাদন ব্যয় যেহেতু দুই সময়ের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়েছে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন তাহলে আমরা যদি দেখি টোটাল কস্ট অর্থাৎ উৎপাদন ব্যয় তাহলে স্বল্পকালে উৎপাদন ব্যয়টা হচ্ছে দুই ধরনের টি প্লাস টি কারণ স্বল্পকালে একটা স্থির ব্যয় বহন করতে হয় আরেকটা হচ্ছে উৎপাদন করলে পরিবর্তনশীল ব্যয় তাইলে এই দুই ধরনের ব্যয় মিলে টোটাল কস্ট হয় কিন্তু দীর্ঘকালে টিসি সমান হচ্ছে শুধুই টিবিসি কারণ দীর্ঘকালে টিএফসি সমান জিরো দ্বারা হয় কারণ দীর্ঘকালে কোনো স্থির থাকে না তারপর গ নাম্বারে আরেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় আসে টিসি থেকে এমসি কিভাবে কীভাবে নির্ণয় করতে হয় এবং এসি কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানি এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট যেটা নির্ণয় করার সূত্র হচ্ছে ডেলটা সি ডিভাইডেড বাই ডেলটা কিউ মোট উপযোগী পরিবর্তন মোট বিহ পরিবর্তন ডিভাইডেড বাই পরিমাণের পরিবর্তন নির্ণয়ের সূত্র হচ্ছে টিসি কে কিউ দিয়ে ভাগ করে তাহলে এভাবে এসি এবং এমসি নির্ণয় গ প্রশ্নে আসতে পারে গ নাম্বার প্রশ্নে এটা আসলে ঘ নম্বরে যে প্রশ্নটা সাধারণত আসে সেটা হচ্ছে এমসিইউ সিও এর মধ্যকার সম্পর্ক এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু আগে এটা আলোচনা করেছিলাম এসি রেখা ইউ আকৃতির হয় এমসি রেখা নিচের দিক থেকে সেত করে ওপরের দিকে যায় তাহলে এটার মধ্যে তিনটা সম্পর্ক রয়েছে প্রথমে হচ্ছে এসি বড় এমসি এসএ তারপর একটা পর্যায়ে গিয়ে এসি এবং এমসি সমান হয় তারপর আরেকটা পর্যায়ে গিয়ে এমসি বড় হয় অ্যাসিএসএ তাহলে এক্ষেত্রে তিনটা সম্পর্ক রয়েছে এখান থেকে আশা করি এই টপিকগুলো থেকে দুইটা সৃজনশীল কমন আসবে ইনশাল্লাহ আমরা যদি পরবর্তী অধ্যায় দেখি তাহলে হচ্ছে বাজার এই বাজার অধ্যায় থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে আমরা দেখে নিব অর্থনীতিতে বাজার কি দুই নাম্বার একসেটিয়া বাজার কাকে বলে তিন নম্বর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে চার নম্বর মনোপসোনি বাজার কী পাঁচ নম্বর ফার্ম কি ছয় নম্বর শিল্প কাকে বলে সাত নম্বর ডুয়োফলি বাজার কাকে বলে আট নম্বর অলিগুফলি বাজার কাকে বলে নয় নম্বর ডুপশুনি বাজার কাকে বলে দশ নম্বর ডিপাক্কিক অ্যাক্সেটিয়া বাজার কাকে বলে এই চ্যাপ্টারে যেহেতু বাজারের অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে তাহলে আমাদের শ্রেণী বিভাগের সংজ্ঞাগুলো খুব মনোযোগের সাথে পড়তে হবে অনুদাবনমূলক প্রশ্নগুলো যদি দেখি একসিটিয়া বাজারে ফার্মকে বা বিক্রেতাকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা অনেকবার পরীক্ষায় আসছে বোর্ড পরীক্ষায় যে একসিটিয়া বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় কারণ একসিটিয়া বাজারে একজনই মাত্র বিক্রেতা থাকে একসিটিয়া বাজারে শিল্প একেই হয় কেন এখানে অন্য কোনো বিক্রেতা নাই বলেই শিল্প একই হয় এয়ার রেখা কেন নিম্নগামী হয় চার নাম্বার কেন একসিটিয়া বাজারে বিক্রেতাকে দামের সষ্টা বলা হয় প্রায় এক এবং চার প্রায় সেম প্রশ্ন গুড়িয়ে ফিরিয়ে আসতে পারে পাঁচ নাম্বার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে কেন ছয় নাম্বার সব বাজারে কি এয়ার কাঠা দেন নামার হয় সাত নাম্বার উপর প্রভাব বিস্তার করে সেম এক চার এবং সাত এগুলো প্রায় একই রকমের প্রশ্ন ভিন্ন ভিন্নভাবে আসতে পারে আট নাম্বার বিক্রেতা নয় ক্রেথাই বাজারকে নিয়ন্ত্রণ করে এটা কোন ধরনের বাজার ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম দীর্ঘকালে সবসময় কি স্বাভাবিক মুনাফা অর্জন করে এটা ব্যাখ্যা করো এগারো নাম্বার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফি সমান এয়ার সমান হয় এটা আমি একটু আগে আলোচনা করেছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে দাম স্থির থাকে দাম স্থির থাকার কারণে এটা ফি সমান এয়ার সমান এমার হয় এবং এই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয় বারো নম্বর কোন বাজারে ফার্ম শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই তেরো নম্বর অবাধ প্রবেশ ও প্রস্থান থেকে আলাদা করেছে তাহলে এই চ্যাপ্টার পড়ার সময় আমাদের খুব ভালোভাবে দেখতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং এবং একসেটিয়া বাজারের মধ্যে সম্পর্কটা এই চ্যাপ্টার থেকে সাধারণত দুইটা সৃজনশীল আসবে এবং এখান থেকে দুইটা সৃজনশীল কোথায় থেকে আসবে এটা প্রায় নির্ধারিত এখানে টোটাল ছয়টা চিত্র আছে একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের তিনটা চিত্র আরেকটা হচ্ছে একসেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের তিনটা চিত্র এই তিনটা চিত্র থেকে দুইটা দুইটা পরীক্ষা আসবে এই তিনটা চিত্র থেকে দুইটা চিত্র পরীক্ষা আসবে তার মানে এই তিনটা চিত্র থেকে একটা সৃজনশীল এই তিনটা চিত্র থেকে একটা সৃজনশীল স্বাভাবিকভাবে এভাবেই প্রশ্ন হয় যদি একটু সহজ করে তাহলে কিছু বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এভাবেই প্রশ্ন হয়ে থাকে তাহলে এই চ্যাপ্টারটা পড়ার সময় আমাদেরকে আগে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে ভালোভাবে দাম অর্জন করতে হবে এই বাজারের বৈশিষ্ট্য বাজারগুলো কিভাবে একে অপরের সাথে সম্পর্ক এবং পার্থক্য রয়েছে এটা দেখতে হবে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে বাজারে পণ্যগুলো স্থির থাকে পণ্যগুলো সমজাতীয় হয় দাম স্থির থাকে সে বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে এই বাজারে ফার্ম যেটা একটি সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয় স্বল্পকালীন এক বছরের কম সময়ে ভারসাম্য মানে হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ হচ্ছে একটা ফার্মের সবসময় লক্ষ্য থাকে মুনাফা সর্বোচ্চ করা কিন্তু স্বল্পকালে সবসময় মুনাফা সর্বোচ্চ করা সম্ভব হয় না এক্ষেত্রে ফার্ম তিনটা অবস্থায় উৎপাদন করে একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জন করে ফি আর একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা যখন দাম খরচের চেয়ে বেশি হবে অর্থাৎ অধিক বেশি টাকা ইনকাম হবে তখন অতিরিক্ত মুনাফা হবে আর একটা হচ্ছে ক্ষতি করে উৎপাদন বলছে কখন ক্ষতি শিকার করে উৎপাদন করবে এই বিষয়টা নিয়ে সবাই একটু কনফিউশন থেকে যায় তাই এই বিষয় নিয়ে আমি উৎপাদন হচ্ছে যদি খরচটা দামের চেয়ে বেশি হয় বলছে খরচটা যদি দামের চেয়ে বেশি হয় চেয়ে বেশি হয় তাহলে কেন উৎপাদন করবে ক্ষতি হচ্ছে বলছে কখন উৎপাদন করবে যদি গড় পরিবর্তন শিল্পী চেয়ে দামটা বেশি হয় তাহলে এটা কিভাবে আমরা জানি এটা হচ্ছে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এখানে এমসি রেখা আমার রেখাকে যে বিন্দুতে সেট করবে সেখানে ভারসাম্য নির্ধারিত হবে যদি এসি রেখাটা এখানে হয় তাহলে হচ্ছে ক্ষতি হয় এই অংশটা ক্ষতি হয় বলছে এই অংশটা ক্ষতি হওয়ার পরও কেন উৎপাদন করবে যদি এবিসি সি রেখাটা এই দিক দিয়ে যায় তাহলে হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে গড পরিবর্তন ব্যয় যদি এটা যদি টোটাল কস্ট হয় তাহলে গড পরিবর্তনশীল ব্যয় যদি এতটুকু হয় তাহলে এই অংশটা হচ্ছে গট স্থির ব্যয় তাহলে একজন উৎপাদনকারীকে উৎপাদন না করলে এই পরিমাণ খরচ বহন করতে হয় লোকসান হয় কিন্তু উৎপাদন লোকসান হচ্ছে এতটুকু তাহলে এই অংশ পর্যন্ত লোকসান কমানোর জন্য সে উৎপাদন করবে তাহলে যেটাকে বলা হয় ক্ষতি স্বীকার করে উৎপাদন তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ এই এখান থেকে যদি সৃজনশীল হয় এই তিনটা থেকে যে কোনো দুইটা চিত্র পরীক্ষা আসবে ঠিক একসেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য যদি এখান থেকে সৃজনশীল হয় তাহলে এই তিনটা চিত্র থেকে একটা চিত্র পরীক্ষা আসবে তাহলে চতুর্থ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কিন্তু এখান থেকে দুটা সৃজনশীল তাহলে আমরা এই চাপটা একটু ভালোভাবে পড়বো এবং এই ছয়টা চিত্র ভালোভাবে বুঝে নেব তাহলে তোমরা দুটা সৃজনশীল এখান থেকে কমন পাবে এরপরে আমরা যদি নবম অধ্যায় দেখি নবম অধ্যায় হচ্ছে সামগ্রিক আই ও বি এখানে সামগ্রিক আইবিআই থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসতে পারে একটা হচ্ছে প্ররোচিত বুক আমরা জানি প্ররোচিত বুক হচ্ছে যেটা আয়ের উপর নির্ভরশীল অর্থাৎ একটু মানুষের ইনকামের উপর নির্ভরশীল একটা হচ্ছে সামগ্রিক ব্যয় কি মোট জাতীয় আয় বা জি এনআই কি নিট জাতীয় আয় কি যেটাকে সংক্ষেপে এন বলা হয় নিট ন্যাশনাল ইনকাম দ্বৈত গণনার সমস্যা কি মোট দেশজ উৎপাদন কি দেশজ উৎপাদন হচ্ছে জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাকশন সাত নম্বর হচ্ছে সঞ্চয় কি আট নম্বর হচ্ছে এন এন আই কি নয় নম্বর হচ্ছে সামগ্রিক আয় বলতে কি বুঝো দশ নম্বর হচ্ছে স্বয়ম্ভূত বুক কী আমরা জানি স্বয়ম্ভূত বুক হচ্ছে যে বুক ইনকামের উপর নির্ভরশীল নয় অর্থাৎ মানুষের ইনকাম না থাকলেও যে বুক করতে হয় সেটা হচ্ছে স্বয়ম্ভূত বুক এই অধ্যায় থেকে আমরা যদি অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখি তাহলে আমরা দেখতে পাই ব্যক্তির বুক তার আয় নয় বরং ব্যয়যোগ্য আয়ের উপর নির্ভর করে কেন দুই নম্বর ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই কি ব্যয়যোগ্য অর্থাৎ একজন ব্যক্তি যা আয় করে সবগুলোই কি সে ব্যয় করতে পারে তিন নম্বর প্রান্তিক বুক প্রবণতার মান যেটাকে আমরা বলি এমপিসি মার্জিনাল প্রফেন্সিটি টু কনজিউমার্স প্রান্তিক বুক প্রবণতা এই বুক প্রবণতার মান বলছে শূন্য চেয়ে বেশি হয় আবার একে চেয়ে কম হয় অর্থাৎ মার্জিনাল প্রফেন্সিটি এমপিসি এটা জিরো থেকে বড়ো হয় আবার এক থেকে ছুটো হয় এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা তাইলে প্রান্তিক বুক প্রবণতার মান শূন্য থেকে বড়ো আবার একে চেয়ে ছুটো হয় কেন অর্থাৎ একজন ব্যক্তি তার সবগুলোই এখানে এমপিসি মানে বোঝায় তার সব যা ইনকাম সে তার বুক করতে পারে না অর্থাৎ এক তার ইনকামের কিছু অংশ সে সঞ্চয় করে ভবিষ্যতের জন্য আবার সে পুরোটাইও বুক করে না আবার একেবারে বুক না করেও থাকে না তাই এটা শূন্য চেয়ে বড় একের চেয়ে ছোট হয় প্রবাসীদের আই জাতীয় আয়ের কোন ধারণাই অন্তর্ভুক্ত হয় তারপরে পাঁচ নম্বর স্বল্পকালীন দীর্ঘকালীন বুক অপেক্ষকের মধ্যে পার্থক্য আছে কি ছয় নম্বর সঞ্চয়ের সাথে বিনিয়োগ কিভাবে সম্পর্কিত অথবা প্রশ্নটা আসতে পারে সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে অথবা সঞ্চয় কমলে বিনিয়োগ কমে কিভাবে এটা ব্যাখ্যা করো প্রশ্ন যদি দেখি এর তুলনায় অধিক গুরুত্বপূর্ণ কেন আর কোন অবস্থায় জিডিপি এবং জিএনপি সমান হয় আট নম্বর সঞ্চয় বিনিয়োগের ভিত্তি উক্তিটি বুঝিয়ে লিখো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ জিডিপি ও জিএনআই এর মধ্যে দুটি পার্থক্য লিখো দশ নম্বর বুক কি আয়ের উপর নির্ভরশীল মতামত দাও অর্থাৎ একজন মানুষের বুক সেটা কি ইনকামের উপর নির্ভরশীল কি না এগারো নম্বর দেশীয় নাগরিক কর্তৃক বিদেশ থেকে অর্জিত অল্প অর্থাৎ যেটাকে আমরা প্রবাসীদের আয় বলি সেটা কোন ধরনের হিসাবে অন্তর্ভুক্ত হবে না বারো নম্বর প্রশ্ন দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের অবদান কোন হিসাবে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ অন্য দেশের নাগরিক যদি দেশের অভ্যন্তরে বসবাস করে ইনকাম করে সেটা কোন হিসেবে অন্তর্ভুক্ত হবে তেরো নম্বর কোন ধরনের বুক আয়ের উপর নির্ভরশীল নয় অর্থাৎ দুই ধরনের বুক রয়েছে স্বয়ম্ভূত এবং প্ররোচিত বুক কোনটা আইয়ের উপর নির্ভরশীল নয় এই অধ্যায়ে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক যদি আমরা দেখি প্রয়োগ এবং উচ্ছত জন্য এখানে একটা টপিকস আছে জি এন আই গ্রোস ন্যাশনাল ইনকাম যেটাই জিএনআই সেটাই আবার এগ্রিগেট ইনকাম সামগ্রিক আই আবার সেটা ন্যাশনাল ইনকাম জাতীয় আয় আবার সেটা জি এন গ্রোস ন্যাশনাল প্রোডাকশন তাহলে এই সবগুলো টপিক্সই মোটামুটি প্রায় সেম এগুলো সম্পর্কে একটু দাওনা অর্জন করতে হবে তারপরে হচ্ছে এই জিএনআই নির্ণয়টা তিনটা মাধ্যমে করা যায় একটা হচ্ছে আয়ের দিক থেকে একটা হচ্ছে উৎপাদনের দিক থেকে আর একটা হচ্ছে ব্যয়ের এর দিক থেকে আমরা জানি আয় মানে হচ্ছে উৎপাদনের উৎপাদন থেকে যে আয় হয় আমরা জানি জমি থেকে হয় খাজনা যেটাকে রেন্ট বলি শ্রম থেকে পাওয়া যায় মজুরি যেটাকে ওয়েজেস বলা হয় মূলধন থেকে সুদ ইন্টারেস্ট আর হচ্ছে সংগঠন থেকে পাওয়া যায় মুনাফা মুনাফাকে ফাই দিয়ে প্রকাশ করা হয় তাহলে মুনাফার সমষ্টি সুদের সমষ্টি মজুরি সমষ্টি এবং খাজনার সমষ্টি এই সবগুলো যোগ করেই আমরা অ্যাগ্রিগেট ইনকাম পেয়ে থাকি ঠিক এটা যদি উৎপাদনের দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয় তাহলে ফি ওয়ান ফি ওয়ান মানে হচ্ছে যতগুলো প্রোডাক্ট রয়েছে একটা দেশে যতগুলো পণ্য উৎপাদিত হয় ততগুলো পণ্যের বাজার দাম ফি ওয়ান হচ্ছে প্রাইস এক্স ওয়ান হচ্ছে পণ্য তাহলে প্রত্যেকটা পণ্যের বাজার দামকে তার পণ্যের পরিমাণ দিয়ে গুণ করে ঠিক একইভাবে যতগুলো পণ্য আছে সবগুলো পণ্যের বাজার দামকে পরিমাণ দিয়ে গুণ করার পর এদের সমষ্টিকেই জাতীয় আয় বলা হয় ব্যয়ের দিক থেকে যদি জাতীয় আয় আলোচনা করি তাহলে এখানে চারটা টপিকস রয়েছে একটা হচ্ছে বুক আরেকটা হচ্ছে বিনিয়োগ আরেকটা হচ্ছে সরকারি ব্যয় আরেকটা হচ্ছে অ্যাকশন যেটাকে নেট পেমেন্ট ফ্যাক্টরস বলা হয় অর্থাৎ রপ্তানি মাইনাস আমদানি ঠিক একইভাবে জিডিপি আলোচনার ক্ষেত্রেও ব্যয়ের দৃষ্টিকোণ থেকেই আলোচনা করা হয় সি প্লাস আই প্লাস জি এটাকে বলা হয় বদ্ধ অর্থনীতি বা আবদ্ধ অর্থনীতি কেন আবদ্ধ অর্থনীতি বলা হয় আমাদেরকে বুঝতে হবে এখানে বুক রয়েছে বিনিয়োগ রয়েছে সরকারি ব্যয় রয়েছে কিন্তু বৈদেশিক কোনো অর্থ এখানে যোগ হচ্ছে না সেজন্য এটা আবদ্ধ অর্থনীতি কিন্তু যদি এখানে এক্সেন যুগ হয় অর্থাৎ এক্স মাইনাস এম রপ্তানি মাইনাস আমদানি যখন যুগ হবে এটা মুক্ত অর্থনীতি অর্থাৎ এক্ষেত্রে বৈদেশিক অর্থ এখানে যোগ হচ্ছে তাহলে এই টপিকসগুলো গুলো ভালোভাবে পড়লে আমার মনে হয় এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল পাওয়া সম্ভব এখানে আরও কয়েকটা টপিক্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে একটা হচ্ছে সামগ্রিক ব্যয় একটু আগে আমরা যে সত্য ওটা পড়েছি সি প্লাস আই প্লাস জি যেটা আবদ্ধ অর্থনীতিতে এটা যদি দীঘাতবিষ্ট অর্থনীতি হয় তাহলে সহকারী ব্যয়টা বাদ যাবে সি প্লাস আই প্লাস হবে এই হলে সেটা মুক্ত অর্থনীতির ক্ষেত্রে হলে আবার বৈদেশিক বাণিজ্যটা অন্তর্ভুক্ত হবে যেটাকে আমরা বলি এক্স মাইনাস এম রপ্তানি মাইনাস আমদানি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট এই চ্যাপ্টারের জন্য সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই বুক ব্যয় আমরা জানি মানুষ বুকের জন্য ব্যয় করে দুই ধরনের একটা স্বল্পকালে একটা দীর্ঘকালে স্বল্পকালে দুই ধরনের বুক রয়েছে একটা স্বয়ম্বত বুক একটা প্ররোচিত বুক তাই স্বল্পকালীন অপেক্ষকটা হচ্ছে সি সমান বি ওয়াই কিন্তু দীর্ঘকালে স্বয়ম্বত বুক থাকে না তাই দীর্ঘকালীন অপেক্ষক হচ্ছে সি সমান বি ওয়াই এক্ষেত্রে এর মান জিরো ধরা হয় অর্থাৎ এমপিসি স্বয়ম্বত বুককে জিরো ধরা হয় সঞ্চয়ী বিনিয়োগের সম্পর্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি গ নাম্বারে সঞ্চয় বিনিয়োগের সমতা সাপেক্ষে ভারসাম্য জাতীয় আইন নির্ধারণ করো আমরা জানি সঞ্চয় রেখাটা ভূমি অক্ষের নিচ থেকে যায় সঞ্চয় রেখা যদি স্বয়ম্ভূত বিনিয়োগ রেখা সঞ্চয় রেখাকে যে বিন্দুতে সেট করবে সেই বিন্দুতেই ভারসাম্য জাতীয় আইন নির্ধারিত হবে অর্থাৎ এস সমান আই এই দৃষ্টিকোণ থেকেই ভারসাম্য এটা নির্ধারিত হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স এখান থেকে একটা প্রশ্ন গ নম্বরে আসার সম্ভাবনা খুবই বেশি আশা করি এই গুলো ভালোভাবে পড়লে এখান থেকে দুইটা সৃজনশীল তোমরা কমন পাবে পরবর্তী অধ্যায় দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক মুদ্রা ও ব্যাংক থেকে স্পেসিফিক দুইটা ক্ষেত্র আছে যেখান থেকে সৃজনশীল হয় এখান থেকেও তোমাদের দুইটা সৃজনশীল হবে প্রথমে আমরা জ্ঞানমূলকগুলো দেখে নিই এক নম্বর অর্থ কি বা মুদ্রা কি দুই নম্বর অর্থের মূল্য কী তিন নম্বর বাণিজ্যিক ব্যাংক কি চার নম্বর কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে পাঁচ নম্বর অর্থের চাহিদা কাকে বলে ছয় নম্বর অর্থের যোগান কাকে বলে আমরা জানি একটা সূত্র আছে অ্যাম্বি সমান ফিটি এটা থেকে ভালোভাবে বুঝতে হবে কোনটা অর্থের চাহিদা আর কোনটা অর্থের যোগান সাত নম্বর আরবিং ফিশারের দুইটা সমীকরণ রয়েছে একটা হচ্ছে সম্প্রসারিত একটা হচ্ছে সংক্ষিপ্ত আট নম্বর বিহিত মুদ্রা কাকে বলে এগুলো হচ্ছে জ্ঞানমূলক এবার যদি আমরা অনুদাবনমূলক প্রশ্নগুলো দেখি তাহলে প্রথম প্রশ্ন কি শুধু বিনিময়ের মাধ্যম হিসেবেই কাজ করে অর্থ সরবরাহ বাড়ার কারণে অর্থমূল্য কমে কেন তিন নম্বর অর্থের মূল্যের সাথে দ্রব্যমূল্যের সম্পর্ক উলেখ চার নম্বর কেন্দ্রীয় ব্যাংকের নিকাশগড় বলা হয় কেন পাঁচ নম্বর মুদ্রাস্ফীতি পলে ক্রেতা ও বুকখারি কিভাবে প্রভাবিত হয় ছয় নম্বর অর্থের পরিমাণের উপর অর্থের মূল্য নির্ভরশীল ব্যাখ্যা করো সাত নম্বর বাংলাদেশ ব্যাংককে কেন কেন্দ্রীয় ব্যাংক বলা হয় আট নম্বর দ্রব্যমূল্য পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তনের সম্পর্কটা কেমন ব্যাখ্যা করো নয় নম্বর অর্থের চাহিদাকে কেন অপরিবর্তিত ধরা হয় দশ নম্বর জনগণের আয় বৃদ্ধি পেলে অর্থের চাহিদা হ্রাস ভাই ব্যাখ্যা করো এগারো নাম্বার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কোন কোন কাজটি করে না এই প্রশ্নগুলো দেখলে আমার মনে হয় অনুদাবনমূলক প্রশ্ন থেকে তোমরা কমন পাবে যদি সৃজনশীলের জন্য দেখি এখান থেকে দুইটা সৃজনশীল আসবে এবং এখান থেকে পুরো চাপটা এত বেশি পড়ার প্রয়োজন নেই স্পেসিফিক দুইটা ক্যাচ থেকে সৃজনশীল প্রশ্ন আসবে বিশেষ করে মুদ্রার মূল্য পরিমাণ আমরা জানি মুদ্রা মূল্য ভ্যালু অফ মানি ওয়ান ডিভাইডেড বাই ফি এই সূত্রের সাহায্যে তাহলে ফি এর মান ব্যয় করতে হবে তাহলে এখানে গ নাম্বার প্রশ্নের মধ্যে পরীক্ষা আসবে বিনিময় সমীকরণ থেকে ফি নির্ণয় করো অর্থাৎ এম এর মান বি এর মান এর মান তিনটা দেওয়া থাকবে বলবে পি এর মান ব্যয় করো অথবা এম প্রাইম বি ফ্রাইম এম বি এবং টি এই পাঁচটা দেওয়া থাকবে বলবে পি এর মান ব্যয় করো তাহলে এটা হচ্ছে প্রসারিত বিনিময় সমীকরণ তাহলে বিনিময় সমীকরণটা দুই ধরনের একটা হচ্ছে এমনি সাধারণ বিনিময় সমীকরণ আর একটা হচ্ছে প্রসারিত বিনিময় সমীকরণ এই বিনিময় সমীকরণ থেকে গ এবং ঘ থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এখান থেকে আরেক ধরনের প্রশ্ন হয় সেটা হচ্ছে পরিমাণের সাথে দামের সম্পর্ক অতের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পায় অর্থাৎ পরিমাণ দ্বিগুণ হলে দামের স্তর দ্বিগুণ হবে পরিমাণ হয়ে গেলে অতএন অনেক হবে এটা সমমুখী সম্পর্ক এবং এই সম্পর্কটা হচ্ছে সমানুভাতিক এবং দুই নম্বরে আরেকটা সম্পর্ক হচ্ছে দামের স্তরের সাথে অর্থের মূল্য যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে অর্থের মূল্য কমে যায় দ্রব্যের দাম যদি হ্রাস পাই অর্থের মূল্য বৃদ্ধি পাই তাহলে এটা বিপরীতমুখী সম্পর্ক আমরা যদি এই দুইটি সম্পর্ক আলোচনা করি তাহলে আমরা পাই অতের পরিমাণ যদি বৃদ্ধি পাই তাহলে দামে বৃদ্ধি পাই যদি পরিমাণ বৃদ্ধি পাই তাহলে দামে স্থও যদি বৃদ্ধি পাই তাহলে আমরা জানি দামে বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পাই তাহলে সরাসরি অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী এই তিনটা সম্পর্ক খুব ভালোভাবে বুঝতে হবে এবং এই তিনটা সম্পর্কে তিনটা চিত্র রয়েছে এই চিত্রগুলো ব্যাখ্যা করতে হবে তাহলে এইখান থেকে তিনটা চিত্র এবং এখান থেকে যে গাণিতিক যে সমস্যা এই দুটা সম্পর্কে ধারণা থাকলে আমার মনে হয় এখান থেকে দুটা সৃজনশীল তোমরা কমন পাবে আশা করি এতটুকু আজকে এতটুকু যা আলোচনা করেছি এই এই টপিকসগুলো যদি তোমরা ভালোভাবে অধ্যয়ন করো তাহলে তোমরা এখান থেকে টোটাল এগারোটা সৃজনশীল কমন পাবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম